বাসন্তী পূজা হয় বাসন্তী পূজা নবমীর দিন, তখন বাজে দুপুরে আড়াইটা, আর তখন নবমীর দিন দুপুর টাইম কিতা লাগে রেডিছি জানা আছে, তো এখানে সঙ্গে দেখতে পারো কে ধরছে আমার বই আছে। পেট পূজা মানে মহাভোগের প্রসাদটা খাইমু, প্রসাদ খাইয়া তারপরে দিকে দেখি আর কি এই যে ব্লগ নিয়া মোটামুটি পুরা ফ্যাক্ট সব গুলা কয়া ট্রাই করমু, তো সঙ্গে থাকো ভিডিওটা ইন্টারেস্টিং হইব, অনেক ফ্যাক্টও কইমু, আশা করি ভালোই লাগবো। সো চলো এখন আর টাইম ওয়েস্ট করতাম না, সোজা যাই গিয়া দেখি দুর্গা পূজার প্যান্ডেল। পাখনি বুড়ি একটা আছে, এটা হয়ে যা তোর চুল কই রে, চুল কই চুল কই নাই নি, চলো এখন যাই। ওই আই গেছি আমরা গল্লির ঠিক সামনে, একটু সামনে গিয়েই তার বাসা। আর ওখানে চলে যজ্ঞ, তো যজ্ঞটা শেষ হয়ে যাক, যজ্ঞ শেষ হওয়ার পরের দিকে মহাভোগের শুরু হইব, তো একটু ওয়েট করি আর তারপরে দেখি। খাওয়ার টেবিলে এখন আগে পেট পূজা হয়ে যাক, পরের দিকে বাকি সবগুলা ফ্যাক্ট তো শেয়ার করবো, বাকি অন্য প্যান্ডেলও লইয়া যাইমু, তো খাইলি খাওয়ার পরে কথা বলবো। তো গাইস খাওয়া দাওয়া শেষ, ওখানে বাড়ি গেছি এখান থেকে, আর বাড়াইয়া ওখানে বিকাল বাজের চারটার মতো, তো ওখানে যাই সামনের দিকে যাই, এখন তো আর তেমন কিছু দেখানি তেমন কিছুই নাই, তো ভাবছি সন্ধ্যার সময় ওখানে গিয়া তোমরা প্রপার দেখাইমু, আর বাকি দেখাইমু বলতে কিটা আছে ওই শিব বাড়িতে যাইমু, দুর্গা বাড়িতে যাইমু, গিয়া দেখাইমু, আর কোনো কিছু আসেনি দেখানির মতো, তো স্টে টিউন। এর মধ্যে একটু চেঞ্জেস আই গেল, ঘরে আইলাম আয়া এখন বলে একটা ফ্রিজ দেখা হইতো, সো একটা ফ্রিজ আনার লাগে, অলরেডি এখানে তো কাকু রাজ আছে, সৌরভ যাইব, আমি মিষ্টি মামা, এক ফ্রিজ আনার লাগে বলে পাঁচজন যাইতে লাগে, তো চলো গিয়া যাই, গিয়া দেখি পছন্দের মতো একটা মিলেনি, তো এটার পরে দিকে বাকি এখানে ফুচকি দেখো অনন আছে, তো এখান থেকে গিয়া সন্ধ্যার সময় এখন তো সূর্য দেবতা দেখতে পারো, সূর্য দেবতা যথেষ্ট আছেন, সন্ধ্যার সময় দুর্গা পূজার আসল মজা, সন্ধ্যার সময় তোমরা প্যাডেন্স দেখাইমু, তো একটুকু আর দেরি করিও না, চলো তোমরা কই না ওখানে দেরি করিও না, চলো একটুকু আমি আর দেরি করি না, এখন যাই বাইকটা স্টার্ট দিই, মোটর ব্লগিং এর সেট আপ নাই যে এমনিতে তোমরা রাস্তাও দেখাইমু, চলো লাগে তো যাহারে সানাসানি চলে এই মডেলই যাইব, বাকি রেট তো বাম্পার বাম্পার কইরা, তখন দেখা যাক রেটে ওইটে হয়তে ওটাই যাওয়ার চান্সেস দেখে ডাবল ডোরা না। তো গাইস ফাইনালি ফ্রিজ সিলেক্ট হয়ে গেল, তো অনেকটা খোঁজার পরে এটা সিলেক্ট হয়েছে, এটা ইয়ার আছে ভোল্টেজার আছে ডাবল ডোরের, আর 231 লিটারের এটা
আর এটা রেট গেছে 24,000 এর মতো। সো অনেকটা গল্প এই ফ্রিজ নিয়ে হয়েছে। সরি এটা মাঝখানে এই ধরনের একটু ঢুকাই দিছি, কই একটু নিজের তো জিনিস তো একটু নিজের দেখাইতে পারি। তো ওখানে আর লেট করতাম না, চলো এখন যাই সুজা প্যান্ডেলে আর গিয়া দেখি দুর্গা পূজা। মার প্রতিমা অনেকে আইছে ফটো ফটো উঠরা, আর কোভিড এর কারণে অনেক মানুষ কম কমও আইছে। তো ওখানে কিছু রামনবমী হিসাবে কিছু ফ্যাক্ট কই, ওই রামনবমী মেইনলি ওই যে রামের জন্মতিথি হিসাবে এই তিথিটা পালন করা হয়। আর সঙ্গে হইলে গিয়া তাই নাইলো ভগবান বিষ্ণুর কত নম্বর 7 নম্বর অবতার আসিলা, সব ধরনের পাপ দুঃখ দুর্দশা সব কিছু মিটানি লাগিয়া তার জন্ম হয়ে গেছিল দশরথের ঘরে। তো ওই লাগিয়া রামনবমীর আর মার দুর্গার শক্তির আরাধনার প্রথম দিন থেকে আজকে 9 নম্বর দিন প্রত্যেক এক একজন দেবীর পূজা আরাধনা হয়েছে। আজকে গিয়া দেবীর পুরাপুরি সব সব দেবীর পূজা সম্পন্ন হইল। এটা হইলো গিয়া বসন্ত মাসের এই পূজার মেইন কারণ। তো চলো এখন এখান থেকে বারোই যাই, বারোইয়া নেক্সট প্যান্ডেলে যাই। গাইস পিছনে দেখতে পারো আই গেছি দুর্গাবাড়ির প্যান্ডেলে, আর এখানে পুচকি আছে, আর সঞ্জয় আছে, ভিতরে যাই।
মজা লাগলো তাই বান্ধবীর বাসা আসিল গেলাম অনেকটা মজা করলাম আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে যদি অন্তত দেখে রাখো আর ভালো লাগে থাকে তাহলে এই ভিডিওতে মোটামুটি 50টা লাইক করে দিও আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করছো না তো কর লাইক কিটা কিটা করতে লাগবো সাবস্ক্রাইব করতে লাগবো সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিও আর আমি মিলতাম তোমাদের সঙ্গে